আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজ সিলেটে আমাদের তৃতীয় দিন, কালকে চলে যাব বাসায়। আবারও ব্রেকফাস্ট খেতে চলে এলাম ব্রিটানিয়া হোটেলের ব্রেকফাস্ট রুমে। একই রকম সেম ব্রেকফাস্ট, পরোটা, ডিম ভাজি, সবজি, জুস, টি, কফি, এই তো। ঝটপট নাস্তাটা সেরে চলে যাব আমার মামাতো বোনের বাসায়। ওর নিউ বোর্ন বেবি বয় হয়েছে, তাই ওকে দেখতে চলে আসলাম। আমার আগের একটা ভিডিওতে আমি আমার মামাতোনের বাসায় এসেছিলাম ওকে দেখতে বেবি হওয়ার আগে। আমার ভাগ্য ভালো, আমি সে থাকা অবস্থায় ও বেবিটাকে দেখতে পেলাম। মাশাআল্লাহ অনেক কিউট বেবি, অনেক আদর করতে ইচ্ছে করতেছিল। ওকে রেখে তো আমার কিন্তু কি আর করবো, আশা তো লাগবেই। অনেকগুলো দাওয়াত আছে, জানি না কয়টা ম্যানেজ করতে পারবো, দেখা যাক কয়টা ম্যানেজ করা যায়। إنك لمن المرسلين على صراط مستقيم تنزل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول ولا أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مكمهون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب আমার হাজবেন্ড কোরআন তেলাওয়াত করে ওর জন্য দোয়া করলো, সূরা ইয়াসিন। সবাই দোয়া করবেন বেবিটার জন্য, আল্লাহ যাতে ওকে নেক হায়াত দান করেন। আমার মামাতো বোনের বাসা থেকে এখন এসে পড়লাম আমাদের এক আত্মীয়ের রেস্টুরেন্টে। ওদের রেস্টুরেন্টেও নাকি খেতে হবে, কি আর করবো, সামান্য কিছু খেয়ে নিলাম। তারপর আবার আমার ফ্রেন্ডের বাসায় যাব, ওদের বাসায়ও দাওয়াত আছে। আমার ফ্রেন্ড ইউকেতে থাকে, মিনা। আমার একটা ব্লগে ওর নাম আমি উল্লেখ করেছিলাম, আমার খুবই একজন ভালো ফ্রেন্ড। আমার ফ্রেন্ডের আম্মা, ওনাকে আমার দেখে যেতেই হবে। যাই হোক, এদিকটা ম্যানেজ করে চলে যাব আমার ফ্রেন্ডের বাসায়। এই রেস্টুরেন্টের নাম ছিল মৌরসে, খুবই মজার খাবার। সিলেটে যদি কারো কোনো সময় আসা পড়ে তাহলে এই মৌরসি রেস্টুরেন্টে এসে খেয়ে যাবেন। আমার এই রেস্টুরেন্টের খাবারগুলি অনেক ভালো লেগেছে। আমার মামাকেও আবার দেখে যেতে হবে। মামিকে বলেছি বেশি কিছু জন্য আমাদের জন্য না বানান, কিন্তু গিয়ে দেখি তারপরেও মামি এতগুলো নাস্তা বানিয়েছেন। মামার বাসায় সামান্য কিছু খেয়ে বেরিয়ে পড়বো আমার ফ্রেন্ডের বাসায়। অনেক টায়ার্ড, খেতে খেতে টায়ার্ড হয়ে গিয়েছে। এদিকে আমার মামি অনেক মজার নাস্তা বানিয়েছেন, কোনটা রেখেছি কোনটা খাই। আমার মামাতো ভাই পাপন এবং আপন, ওরা ওদের দুলাভাইকে নিয়ে অনেক মজা করতেছিল। আসলে শালা দুলাভাইয়ের সম্পর্ক তো এরকমই হওয়া উচিত, মজার একটা সম্পর্ক।
আমার হাজবেন্ডও ওদেরকে নিয়ে মজা নিতে ছিল। আমার ভাই দুইটা অনেক কিউট, নামটা অনেক কিউট, পাপন আপন। মামার বাসা থেকে এখন বেরিয়ে পড়বো আমার ফ্রেন্ডের বাসায়। জানি না ওখানে গিয়ে কতটুকু খেতে পারবো। এই তো চলে এলাম আমার ফ্রেন্ডের বাসায়। অনেক সুন্দর ওদের বাসাটা, আর আমি ওদের সাথে আজ প্রথমেই দেখা করলাম। আগে ওদের সাথে আমার কখনো দেখা হয়নি। এত আন্তরিকতা ওরা দেখিয়েছে যা বলার মতো না। জানি না মিনা ওদের কি বলেছে, এত আপন করে নিয়েছে ওরা। খালাম্মা উনি অনেক ভালো একজন মানুষ, দোয়া করি আল্লাহ যেন ওনাকে হাজার বছর বাঁচিয়ে রাখেন। দুই ভাবি মিলে অনেক ইয়াম্মি ইয়াম্মি খাবার বানিয়েছেন, দেখে খেতে ইচ্ছে করতেছিল। খেতে পারবো না, তারপরেও খেতে বসে গেলাম। খাবারগুলো এতই লোভনীয় ছিল না খেয়ে পারলাম না। আজ এ পর্যন্তই, হাফেজ।